বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির বায়োপেস্টিসাইড ল্যাবে দাঁড়িয়ে কথা বলছি। আমরা বায়োপেস্টিসাইড সম্পর্কে যে ধারণা আমাদের আছে তা হলো যে এখানে সমস্তই জীবন্ত জীবাণু ব্যবহার করা হয় এবং কোনোটা ছত্রাক, কোনোটা ব্যাকটেরিয়া, এবং এই সমস্ত ছত্রাক এবং ব্যাকটেরিয়া এগুলোকে দিয়ে বিভিন্ন ধরনের ছত্রাক এবং বিভিন্ন ধরনের পোকামাকড়কে দমন করা হয়। তো আমরা জানি যে দীর্ঘদিন ধরে রাসায়নিক ওষুধ এবং রাসায়নিক সার ব্যবহার করার ফলে আমাদের প্রকৃতিতে যে সমস্ত বন্ধু পোকা ছিল সেই বন্ধু পোকার বেশিরভাগই আজকে অবলুপ্ত প্রায়। এবং অত্যধিক রাসায়নিক ওষুধ ব্যবহার করার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক পোকা, অনেক ক্ষতিকারক পোকা, এরা কি হয়েছে না, এরা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, এরা প্রতিরোধী জাত তৈরি হয়েছে। তো এই প্রতিরোধী জাতকে রাসায়নিক ওষুধ দিয়ে দমন করা যাচ্ছে না। তো আমরা এই মুহূর্তে এই সমস্ত প্রতিরোধী জাতের পোকাকে বায়োপেস্টিসাইড, বটানিক্যাল পেস্টিসাইড, আইটিকে ব্যবহার করে আমরা এই পোকাকে দমন করতে পারি। তো আসুন আমরা এই পোকা দমনের জন্য যে সমস্ত বায়োপেস্টিসাইড আছে, অর্থাৎ বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট আছে, যেটা আইপিএম এ খুবই কাজে লাগে, আইপিএম এর গুরুত্বপূর্ণ একটা টুল। তো আসুন আমরা এই বায়োপেস্টিসাইড সম্পর্কে সম্যক ধারণা লাভ করি। দেখুন, ছত্রাকনাশক আমরা ব্যবহার করি, ব্যাবিস্টিন ব্যবহার করি, ম্যানকোজেব ব্যবহার করি, বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করি ছত্রাক দমন করার জন্য। কিন্তু আমাদের কাছে যে জীবাণুটা আছে তার নাম হচ্ছে যে ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি এবং ট্রাইকোডার্মা হার্জিনিয়াম এ দুটো ছত্রাকনাশক, অর্থাৎ ব্যাবিস্টিন ম্যাংকোজেব, মেটালাক্সিল ম্যাংকোজেব এর পরিবর্তে আমরা কিন্তু ট্রাইকোডার্মা দিয়ে বিশোধন করতে পারি, ট্রাইকোডার্মা দিয়ে শিকড় শোধন করতে পারি গাছের, ট্রাইকোডার্মা দিয়ে আমরা কম্পোস্টের পচনকে ত্বরান্বিত করতে পারি। ট্রাইকোডার্মা বিভিন্ন ধরনের পোকা, বিশেষ করে মাটির পোকা, 20% পোকাকে মারতে পারে। এবং এই ট্রাইকোডার্মা অগ্রহণযোগ্য ফসফরাসকে গ্রহণযোগ্য করতে পারে। তো আমাদের এই বায়োপেস্টিসাইড ব্যবহার করার আগে কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ বায়োপেস্টিসাইড আমরা যেখানে ব্যবহার করছি সেই জমিতে, সেই জমির তাপমাত্রা কেমন, তার পরিবেশের তাপমাত্রা কেমন, জমিতে জলধারণ ক্ষমতা কেমন আছে, জমির অর্গানিক কার্বন অর্থাৎ জৈব কার্বন কেমন আছে, জমির সার্বিক উর্বরতা শক্তি কেমন আছে, সেগুলোকে কিন্তু আমাদের একবার জেনে নিতে হবে। এইগুলো জানার পর আমরা বায়োপেস্টিসাইডগুলো ব্যবহার করতে পারবো। আমি যদি এখানে আসি যে হিউমিডিটি অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা কত, সেটা কিন্তু 60-এর উপরে যদি না হয় তাহলে আমরা ফলিয়ার স্প্রে করতে পারবো না, কারণ ফলিয়ার স্প্রে করলে সেখানে ট্রাইকোডার্মা বলুন বা অন্যান্য ছত্রাক যেগুলো আছে, উপকারী ছত্রাক, সেগুলো কিন্তু ভালো কাজ করবে না। তো এই যে ট্রাইকোডার্মা ভিরিডি, এই ট্রাইকোডার্মা ভিরিডি আমরা কেন ব্যবহার করব, ট্রাইকোডার্মা ভিরিডি উপকারিতা আমি আপনাদেরকে এর আগে বলেছি। এখন শুনুন যে এরা বিভিন্ন ধরনের যে কাজকর্ম করে এবং সেটা কিভাবে করে। প্রথমে এগুলো যখন আমরা শিকড়ের সঙ্গে ব্যবহার করি তখন দেখা গেছে যে এরা শিকড়ের পাশাপাশি থেকে সেখানে যে সমস্ত ছত্রাক আসে, শত্রু ছত্রাক, সেই শত্রু ছত্রাকগুলোকে এরা ট্রাইকোডার্মিন আর ভিরিডিন সিক্রেট করে, নিঃসরণ করে মেরে ফেলে। তো আমি সংক্ষেপে আপনাদের ট্রাইকোডার্মা সম্পর্কে বললাম, অর্থাৎ ট্রাইকোডার্মা দিয়ে আমরা বিশোধন করতে পারবো, ট্রাইকোডার্মা আমরা গাছের শিকড়ে লাগিয়ে ব্যবহার করতে পারবো, ট্রাইকোডার্মা আমরা কাটিংয়ে ব্যবহার করতে পারবো, ট্রাইকোডার্মা দিয়ে আমরা আলু বীজ শোধন করতে পারবো এবং কম্পোস্টের সঙ্গে ব্যবহার করে আমরা সারা জমিতে ছড়িয়ে দিতে পারবো। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এর ডোজ কেমন হওয়া দরকার। তো
সাধারণত ফোলিয়ার স্প্রের ক্ষেত্রে 5 গ্রাম প্রতি লিটার জলে 5 গ্রাম ক্যাল বেসড ফর্মুলেশন আমরা প্রতি লিটার জলে ব্যবহার করব এবং এছাড়াও আমরা যদি গোবর জলের সঙ্গে টাইকোডার্মা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আরো বেশি আমরা উপকার পাবো তো আমরা গোবর জলটা কিভাবে তৈরি করব না গোবর জলটা অর্থাৎ 1 লিটার জলে 200 গ্রাম গোবর ভালো করে ঘেটে দিয়ে সেইটাকে আমরা 3 দিন ভিজিয়ে রাখব এই 3 দিন ভিজিয়ে রাখার মাঝে মাঝে প্রত্যেকদিন আমরা একবার দুবার করে কোন একটা গন্ড দিয়ে ওটাকে আমরা ঘেটে দেব তারপরে 3 দিন পরে এটাকে আমরা ছেকে নেব ছেকে নিয়ে আমরা 10 লিটার পরিমাণ আবার করে নেব ভলিউম মেকআপ করব এই 10 লিটার গোবর জলে 50 গ্রাম টাইকোডার্মা এবং 50 গ্রাম সিডোমোনাস আমি সিডোমোনাসের প্রসঙ্গটা এবার শুরু করছি এইটা হচ্ছে যে সিউডোমোনাস ফ্লুরিসেন্স তাহলে আমরা কি জানলাম যে টাইকোডার্মা ছত্রাকনাশক কিন্তু সিউডোমোনাস ফ্লুরিসেন্স যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ব্যাকটেরিয়া নাশক এটা ছত্রাকনাশক এবং এটা নিমাটোডকে একদমই সহ্য করতে পারে না অর্থাৎ এটা নিমাটোড নাশকও বলা যেতে পারে এবং এরা অগ্রহণযোগ্য ফসফরাসকে গ্রহণযোগ্য করে দেয় এবং এরা জিব্বেরিলিক অ্যাসিড নামক হরমোন নিঃসরণ করে যেটা গাছের বৃদ্ধি অঙ্কুরিত হতে সাহায্য করে তো এগুলোকে আমরা বিশোধন হিসেবে বিশোধক হিসেবে ব্যবহার করতে পারি এগুলো গাছের পাতাতে আমরা স্প্রে করে দিতে পারি টাইকোডার্মা প্রচণ্ডভাবে আণুবীক্ষণিক যেটা গাছের কোষ রসে ঢুকে যায় ঢুকে গিয়ে সারা গাছের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এরা হাইড্রোজেন সায়ানাইড নিঃসরণ করে যে সায়ানাইড বিষ আমরা জানি সেই সায়ানাইড দিয়ে সেখানে আশেপাশে যে সমস্ত ব্যাকটেরিয়া বা ছত্রাক থাকে সেগুলোকে এরা মেরে ফেলতে পারে এবং টাইকোডার্মা প্রচণ্ড ফাস্ট গ্রোয়িং অর্থাৎ আমরা যদি শিকড়ে ব্যবহার করি করতে পারি তাহলে মাটিতে গিয়ে কিন্তু দেখা যাবে যে এরা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে গাছের যে শিকড় নিঃসৃত রস সেই শিকড় নিঃসৃত রসকে এরা ব্যবহার করে সেখানে প্রচুর পরিমাণে এরা বাড়ে তো সিডোমোনাস আমরা তিনটে কাজে ব্যবহার করতে পারি একটা হচ্ছে ছত্রাকনাশক একটা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক একটা হচ্ছে যে নিমাটোড নাশক তো টাইকোডার্মা এবং সিডোমোনাস এই দুটোই ওই রকম গোবর জলের সঙ্গে মিশিয়ে টাইকোডার্মা ডোজ হচ্ছে 5 গ্রাম প্রতি লিটার জলে গোবর জলের সঙ্গে মিশিয়ে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে এর কার্যকারিতা অনেক বাড়ছে অর্থাৎ টাইকোডার্মা এবং সিউডোমোনাস দিয়ে যদি আমরা বিশোধন করি তাহলে ধানের ক্ষেত্রে 100 গ্রাম টাইকোডার্মা 100 গ্রাম সিউডোমোনাস 10 কেজি ধানের সঙ্গে আমরা মিশিয়ে ব্যবহার করতে পারি আর কম্পোস্টের সঙ্গে যদি ব্যবহার করি 500 গ্রাম টাইকোডার্মা 500 গ্রাম সিউডোমোনাস 50 কেজি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে আমরা ব্রডকাস্ট করে জমিতে চাষ দিয়ে দিতে পারি আর কি যে আমরা যদি বিশোধন করি শিকড় শোধন করি শিকড় শোধন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 250 মিলিলিটার জলে 25 গ্রাম টাইকোডার্মা এবং 25 গ্রাম সিউডোমোনাস ভালোভাবে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি এখন এগুলো গেল ছত্রাকনাশক ব্যাকটেরিয়া নাশক এখন আমি আপনাদের সামনে যেটা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বিটি ব্যাসিলাস থুরিঞ্জিয়েন্সিস এগুলো সবই লিকুইড আছে লিকুইডে আমি দেখাচ্ছি এই ব্যাসিলাস থুরিঞ্জিয়েন্সিস বিটি এরা লেদা পোকা দমনে ব্যবহৃত হয় অর্থাৎ নিম বীজ গুঁড়োর জলের সঙ্গে আমরা বা নিম তেল তার সঙ্গে আমরা যদি এই বিটি যেটা ট্যাল্ক বেসড ফর্মুলেশন আছে সেই বিটি 2 গ্রাম প্রতি লিটার নিম বীজ গুঁড়োর জলের সঙ্গে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে লেদা পোকা যখন গাছের পাতা খাবে অর্থাৎ পাতার উপরে স্প্রে করা হবে পাতা খাবে সেই পাতা যখন ওর পাকস্থলীতে প্রবেশ করবে তখন পাকস্থলী পচে গিয়ে পোকাটা আস্তে আস্তে 3-4 দিনের মধ্যে নিস্তেজ হবে এবং মারা যাবে এখন নিম বীজ গুঁড়োর জল আমরা কি করে তৈরি করব না 10 লিটার জলে 250 থেকে 300 গ্রাম নিম বীজ গুঁড়ো আমরা 14 ঘন্টা ভিজিয়ে রাখবো 14 ঘন্টা ভিজিয়ে রাখার মাঝে মাঝে 3-4 ঘন্টা অন্তর অন্তর ওইটাকে ঘেটে দেবো ঘেটে দেওয়ার পরে
আমরা যে জলটা পাবো সেটা দুধ সাদা জল হবে, সেই জলটাকে আমরা ছেঁকে নেব। জলটাকে ছেঁকে নেওয়ার পরে সেখান থেকে যে জলটা পাওয়া গেল সেই জলের সঙ্গে আমরা 10 লিটার জল 20 গ্রাম টাইকোডা 20 গ্রাম বিটি ফর্মুলেশন আমরা মিশিয়ে বিকেল বেলাতে স্প্রে করব। আমাদের যত বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট আছে সবগুলোই বিকেল 4টার পর বা ভোরবেলা স্প্রে করতে হবে, যেন সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মি এসে ওই দ্রবণে না পড়ে, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই যে বিটি আমরা জমিতে ব্যবহার করব, এই বিটি যে কোনো লেদা পোকা খাবে, এবং ফার্স্ট ইনস্টার আর সেকেন্ড ইনস্টার এই দুটো দশায় যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে বিটি কিন্তু চমৎকার রেজাল্ট দেবে যে কোনো লেদার ক্ষেত্রে। কিন্তু যদি লেদা বড় হয়ে যায় তাহলে আমরা এই ভালো রেজাল্ট পাবো না। এখন এইরকম বিটি ইনফেস্টেড অর্থাৎ বিটি আক্রান্ত লেদা আমরা যদি একটা লেদা 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারি, এবং স্প্রে করার পর ফসলে স্প্রে করার পর সেই পাতা যদি অন্য লেদা খায় তাহলে দেখা যাবে যে আমাদের ল্যাবরেটরিতে যে বিটি আছে তার থেকে অন্তত 10 গুণ ভালো রেজাল্ট দেবে। ওই ফিল্ড থেকে সংগ্রহ করা লেদা পোকাটাকে ঘেঁটে ওইটাকে যদি 1 লিটার জলে আমরা মিশিয়ে দিয়ে স্প্রে করি তাহলে লেদা পোকা দমনে আমাদের বিটি রইল। এখন আমি বলবো ইনসেকটিসাইড, সেই ইনসেকটিসাইড হিসেবে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগ ব্যবহার করি। আপনারা সবাই জানেন শোষক পোকা দমনে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করি কিন্তু শোষক পোকা দমন হয় না, যেমন সাদামাছি, জাপ পোকা, চিরুনি পোকা, শ্যামা পোকা, অর্থাৎ যে সমস্ত শোষক পোকা আছে এই শোষক পোকা আমাদের পশ্চিমবঙ্গ তথা সুন্দরবনেও একটা দারুণ সমস্যা। তো এখন আমি আপনাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ম্যাটারহিজিয়াম অ্যানিসোপ্লাই, এই ম্যাটারহিজিয়াম অ্যানিসোপ্লাই একটা ছত্রাক, সবুজ রঙের ছত্রাক, এবং এটা ইনসেকটিসাইড হিসেবে ব্যবহার করা হয়। তো এই ম্যাটারহিজিয়াম এছাড়াও লেদা পোকা, গন্ডারে পোকার বাচ্চা, বিভিন্ন ধরনের গ্র্যাব, মাজরা পোকা, পাতামোড়া পোকা, এগুলোকেও এরা দমন করতে পারে, এবং বিভিন্ন পতঙ্গ বিশেষ করে লোকাস্ট, লোকাস্টের মতন পতঙ্গকেও এই ম্যাটারহিজিয়াম দমন করতে পারে। তো সব থেকে ভালো প্রক্রিয়া হচ্ছে যে গোবর জল, এই গোবর জলের সঙ্গে আমরা ম্যাটারহিজিয়াম ব্যবহার করতে পারি, অথবা নিম বীজ গুঁড়োর জল, যেটা আমি আপনাদেরকে বলে গেছি, এই নিম বীজ গুঁড়োর জলের সঙ্গে আমরা ম্যাটারহিজিয়াম ব্যবহার করতে পারি। তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এই নিম বীজ গুঁড়োর জলের সঙ্গে অবশ্যই দুটো রিঠে ফলকে ভিজিয়ে রাখতে হবে ভালো করে, ওর দানাটাকে বের করে পাশের খোসাটাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে ওটা 2 লিটার জলে ভিজিয়ে রেখে ওখান থেকে ভালো করে ঘেঁটে দিয়ে ওই যে জলটা আমরা পাবো ওই জলটা যদি এই নিম বীজ গুঁড়োর জলের সঙ্গে ব্যবহার করা হয় তাহলে পুরোপুরি অর্গানিক হয়ে গেল। সেখানে আমরা 5 গ্রাম লাইফ বয় সাবানের গুঁড়ো ব্যবহার করতে পারি, সার্পের গুঁড়ো ব্যবহার করতে পারি, বা অন্য কোনো সাবানের গুঁড়ো ব্যবহার করতে পারি, কিন্তু সেটা কেমিক্যাল হয়ে যাবে, তাই আমরা রিটে ফলের কথাটা বারবার বলি। তো এই নিম বীজ এবং রিটে ফলের জলের সঙ্গে বা নিম তেল প্রতি লিটার জলে 3 ml থেকে 4 ml নিম তেল, যেটা ফর্মুলেটেড যেন জলে গুলে যায়, এবং তার সঙ্গে যদি আরও একটু জলে গোলা বিশেষ করে রিটে ফলের জল ব্যবহার করা যায় তাহলে আরও ভালো কাজ পাওয়া যাবে। তো এরকম নিম বীজ গুঁড়োর জলের সঙ্গে বা নিম তেল তার সঙ্গে প্রতি লিটার জলে 3 থেকে 4 গ্রাম ম্যাটারহিজিয়াম ব্যবহার করা যায় তাহলে বিভিন্ন ধরনের পোকা মরবে, বিশেষ করে পিঁপড়ে, মশা, উইপোকা দমনেও দারুণ।